আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি। আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে স্বাগতম। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটি প্রেস করে দিবেন। আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনি সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং যদি ভালো লেগে থাকে তাহলে আপনি বন্ধু এবং ফ্যামিলির সবার সাথে শেয়ার করবেন আমার ভিডিওটা। আর আপনারা আমার ভিডিওটাকে ফুল ভিডিও না দেখলেও 7 মিনিট হলেও দেখবেন, কারণ না দেখে কোনো লাইক এমন কমেন্ট করবেন না, এবং আমার ভিডিওতে কমেন্ট বক্সে গিয়ে সাবস্ক্রাইব এবং বন্ধু কথাটা লিখবেন না। যদি আপনারা সাবস্ক্রাইব কথাটা লিখেন আমি কিন্তু ডিলিট করে দিচ্ছি। আপনাদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ রইল। আজ আপনাদের সাথে আমি রেসিপি নিয়ে উপস্থিত হয়নি, আজ উপস্থিত হয়েছি আরেকটা ব্লগ নিয়ে। গত দুই সপ্তাহ আগে আমি একটা ব্লগ দিয়েছিলাম, একটা দোকানে গিয়েছিলাম, ওই দোকানের নিচতলায় কিছু ঘর সাজানোর জিনিস ছিল, ওইগুলো আমি ভিডিওতে দেখিয়েছিলাম। আজ দেখাবো দ্বিতীয় তলায় কী কী আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করব। আমি গিয়েছিলাম দোকানে, ওই দোকান থেকে কিছু টুকটাক জিনিসপত্র কিনেছি, ওই জন্যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। দেখুন ভিডিওটা আমার সাথে আপনারা দেখতে থাকুন কী কী আছে। এগুলো হচ্ছে গিফট বক্স, দেখুন এগুলো গিফট বক্স। এগুলো হচ্ছে ময়লা কাপড় রাখার প্লাস্টিকের বক্স বা জুড়ি, দেখুন। এগুলো হচ্ছে সবজি কাটার বোর্ড। তারপর হচ্ছে এগুলা পাপস, টয়লেটের পাপস। তারপর হচ্ছে এগুলা কুশলিখানার তাওয়াল রাখার স্ট্যান্ড। এগুলো হচ্ছে লিকুইড সাবান রাখার বক্স বিভিন্ন কালারের, দেখুন কি সুন্দর না। এগুলো হচ্ছে টয়লেটের ব্রাশ। এগুলো হচ্ছে কিছু কাপ, বাটি, ফ্রিজ, এই ধরনের বিভিন্ন কালারের, দেখুন আপনারা আমার সাথে। আপনারা দেখতে থাকুন ফুল ভিডিওটা। কারণ আপনারা ফুল ভিডিওটা দেখতে হলে আপনারা আমার সাথে থাকতে হবে। এগুলো হচ্ছে রুমে রাখার জন্য ডাস্টবিন, ছোট ছোট ডাস্টবিন বিভিন্ন কালারের। এগুলো স্ট্যান্ড, এগুলো ফাঁপিয়ে টয়লেট রাখার স্ট্যান্ড, টয়লেট পেপার রাখার স্ট্যান্ড। দেখুন এগুলো হচ্ছে পাপড়, টয়লেটের পাপড়। অনেকে আবার রুমের মধ্যে পাপড় দেয়, এগুলো একই কালারের, বিভিন্ন কালারের। এগুলো হচ্ছে প্লাস্টিকের ছোট ছোট কাছে ফুলের, প্লাস্টিকের ফুল, অনেক সুন্দর না, বিভিন্ন কালারে, দেখুন দেখতে থাকুন। এগুলো ঘর সাজানো জিনিস, দেখুন। এগুলো হচ্ছে বাচ্চাদের বাইক, দেখুন বিভিন্ন কালারে, ছেলেদের মেয়েদের কালাদের, দেখতে অনেক সুন্দর না। তারপর বাচ্চাদের গাড়ি, শপিং বাজার করে যে ওইগুলো গাড়ি ছোটো বাচ্চাদের। এখানে হচ্ছে কসমেটিক, দেখুন কসমেটিকগুলো, আই শ্যাডো, তারপর হচ্ছে লিপস্টিক, তারপর হচ্ছে নীল পালিশ, তারপর হচ্ছে ফেস পাউডার, তারপর হচ্ছে আইলাইনার, তারপর হচ্ছে নীল পালিশ বিভিন্ন কালারের, তারপর হচ্ছে এগুলো লিপ গ্লোস বিভিন্ন কালারের, তারপর হচ্ছে এখানে বিভিন্ন কালারের নীল পালিশ, দেখুন আপনারা আমার সাথে। তারপর হচ্ছে কসমেটিক রাখার ব্যাগ, এগুলো বিভিন্ন কালারের ফেস পাউডার, তারপর হচ্ছে আইলাইনার, তারপর হচ্ছে এগুলো কাঁকড়া চুলের বিভিন্ন কালারের কাঁকড়া, এগুলো হচ্ছে চুলের রাবার, বিভিন্ন কালারের রাবার, বড় সড় ছোট সবাই,
কাশ্মীরি গুলো আমি আবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, বিভিন্ন কালারের নীল পালিশ, ফেস পাউডার, আইশ্যাডো, মাস্কারা, এগুলো নীল লিপস্টিক, তারপর চলে আসলাম এই রে তাকে বাচ্চাদের, না এটাকে হচ্ছে ঘর সাজানোর কিছু কালার করা বোতল, এখানে হচ্ছে জুস খাবার গ্লাস, কিছু কালারের বয়ম বিভিন্ন কালারের, দেখুন এগুলা কি আবশ্যক আমি জানি না, ছোট ছোট বয়ের মধ্যে ভিতরে কি আবশ্যক জানি না, এগুলা জুস খাবার বয়ম, এগুলো হচ্ছে সালাদ বা সবজি ধুয়ে পানি ঝরার বক্স, দেখুন ছাঁকনির মতোই প্রায়। তারপর হচ্ছে এখানে ছুরি কাটা চামচ রাখার স্ট্যান্ড, বিভিন্ন কালারের সাদা লাল কালো খুব সুন্দর, তারপর এখানে হচ্ছে বাচ্চাদের খেলনা, ছোট ছোট বল, বাচ্চাদের কলম বিভিন্ন কালারের, তারপরে এগুলার নামটা কি ভুলে গেছি আমি অবশ্য, বিভিন্ন কালারের কলম কালার করার, চাবির রিং। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং আগামী কোনো নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হবো, সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।